বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বাংলাদেশ বর্ডার লাগোয়া একটি গ্রাম তরুণীপুর। এটি স্বরূপনগর থানার অন্তর্গত। তো এখানে এক চাষিবাইয়ের আপডেট দেব, যিনি 8 বছর ধরে মাছ চাষ করছেন 21 বিঘা জমি নিয়ে। বন্ধুরা, ওনার কালচার তুলে ধরার আগে আমি ছোট্ট একটি ইনফরমেশন দিতে চাই। সারাপুল নামক একটি জায়গাতে মাছের চারার হাট দেখলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন ছোট্ট একটি হাট হয়, খুব সুন্দর একটি হাট। যাই হোক বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে আছেন কুতুব পার, যিনি শিঙি মাছের ব্রিডিং করাবেন বলে প্রস্তুতি নিচ্ছেন। আর ওনার সমস্ত পুকুরগুলোতে উনি পাঙাশ মাছের ব্রিডিং করিয়ে সেই বাচ্চাগুলোকে লালন করেন। তো কিভাবে এই ব্রিডিং প্রক্রিয়া করেন এবং কিভাবে মাছকে খাওয়ান, সমস্ত বিষয়গুলো ওনার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমি জিজ্ঞেস করবো, আপনি কি কি মাছ ব্রিডিং করেন? আমরা শিঙি মাছ ব্রিডিং করি, পাঙাশ, কই মাছ, আপনি এবছরে প্রথম শিঙি মাছ করছেন কি? এর আগে শিঙি মাছের ব্রিডিং করেছেন আপনি? বন্ধুরা, হয়তো লাইভ ব্রিডিংটা দেখাবো না, তবু যতটা পারবো দাদার কাছ থেকে ইনফরমেশনগুলো নেওয়ার চেষ্টা করবো। এই যে ব্রিডিং করেন, সেগুলো যদি একটু স্টেপ বাই স্টেপ, মানে কি করবেন আপনি? এই যে আপনি ট্যাঙ্কিতে মাছ রাখলেন, এবার স্টেপ বাই স্টেপ কি করবেন সেগুলো যদি একটু শর্টলি বলেন। অ্যাকচুয়ালি পুকুরতে গেলে তোলা হয়, 3-4 দিন এখানে রেস্ট দেওয়া হয়। হ্যাঁ, দেওয়ার পরে তারপরে এখানে ডোজ দেওয়া হবে। হ্যাঁ, ডোজ দিলে এখানে অন্য প্রসেসিং হবে, এখানে হাঁপা টাঙাইয়ে, কাপড়ে হাঁপা টাঙাই, নেটে হাঁপা দিয়ে, নেট দিয়ে নেটের উপরে রাখা হবে, রাত্রে ব্রিডিংটা করে দেবে। মানে ইনজেকশন দিলেন, তাই তো? ইনজেকশন দিলাম, দেওয়ার পরে রাত্রে ডিমটা দিয়ে দেবে, ডিমটা নিচে চলে যাবে। ওই ডিমটাকে সুন্দরভাবে তোলে, ও ওই অন্য সাইডে ছোট চেম্বার আছে। আচ্ছা, ওইদিকে আছে কি? চেম্বারতে রেখে দেওয়া হবে, রেখে দেওয়া হলে যেটা বাচ্চাটা সাকসেস হবে সে বাচ্চাটা সাইডে চলে যাবে। যে ডিমটা নষ্ট হয়ে গেল সেটাকে আমরা তুলে দিয়ে, মানে পাইপের সাহায্যে তুলে দিয়ে ওটা ফেলে দিই আমরা। ও আচ্ছা, তো এখানে কি ইনজেকশনটা কত পরিমাণে নেন আপনারা? পার কেজি হিসাবে ওরকম কিছু মাপ আছে নাকি? মোটামুটি একটা পারফেক্ট সবসময়ের জন্য একরকম মাপ না দাদা, ওটা তাই সময়ের জন্য একরকম মাপ আছে। কোন ইনজেকশন ইউজ করেন আপনি? আমরা ওই ওটা সিমাস ক্ষেত্রে ওয়াটাইটটা করি। ওভারটাইট কি? আচ্ছা, আর আপনি ইনজেকশন দিলেন, তারপরে এখানে ডিমগুলো ছেড়ে দিল, এখানে একটা হাপা করে দেন, নেট নেট টাঙিয়ে দেন বলবেন। নিচেতে কাপড়া থাকবে, উপরে নেট থাকবে, নেটের উপরে মাছ গোটাগুলো থাকবে। হ্যাঁ, আর ডিমটা ছাড়বে নিচে যে। ও আচ্ছা, কাপড়ে গিয়ে পড়লো। এবারে ওই ডিমটাকে সংগ্রহ করে আপনারা কোথায় নিয়ে যান? পাশে পাশে চেম্বারে নিয়ে চলে যান। চেম্বারে নিয়ে গেলেন, এবার ওই চেম্বারে কি কন্টিনিউ জল চলছে? হ্যাঁ, ওখানে হালকা ঝর্ণা চলবে, খুব ঝর্ণা। ওখানে কতদিন থাকে? ওখানে 4-5 দিন এরকম কোনো ঠিক নেই, ডিমি পজিশন বুঝে কাজ করতে হয়। হ্যাঁ, এবার যে ডিমগুলো ফুটে গেল ওটা নিয়ে এবার পুকুরে নামাই দিই আমরা, পোর্ট রেডি করে। 4-5 দিন পরে পুকুরে নামিয়ে দেন কি? পুকুরে নামাই দিই আমরা। আর খাবারের ব্যাপারে কি আছে? তারপরে খাবার স্টার্ট কবে করেন? খাবার ট্যাঙ্কিতে কিছু খাবার দেন না? না, ট্যাঙ্কিতে আমরা খাবার দিই না, কিন্তু কেউ আছে বিহনে আমরা পোস্ট আছে। আচ্ছা, যে যেমন চালাতে পারে, আমরা ট্যাঙ্কিতে খাবার দিই না, আমরা পুকুরে ব্যবহার করি। পুকুরে আমরা প্ল্যান্টার তৈরি করে নিই মাছ ফেলার সময়। আচ্ছা, পুকুরটা কিভাবে তৈরি করেন? পুকুরটা আমরা প্রথমে ছেঁচে ফেলে দিই। হ্যাঁ, ছেঁচে ফেলে সুন্দর করে জিউলাট ফাইট করে পরিষ্কার করে, হ্যাঁ, ওতে পানি ঢুকিয়ে দিই। পানি ঢুকানোর পরে তারপরে ওখানে মানে হালকা আমরা খোল বা মানে অন্য অন্য যেগুলো আর ফিড আছে, ডাস্ট ফিড আছে, সেই ফিডগুলো ব্যবহার করলে আস্তে আস্তে প্ল্যান্টে চলে আসে। আচ্ছা, সেটা আগে তৈরি করে নেন। এই মাছটা ওখানে ফেলার পরে কি খাবার দেন? আমাদের মানে বিভিন্ন দামি ফিড আছে, এগুলো পাউডার ডাস্ট ফিড আছে। ডাস্ট ফিড দেন কি? আচ্ছা, এখানে কেঁচো টেচো কিছু মিক্সিং করে দেওয়া? কেঁচো আমরা দিই না, কিন্তু দেওয়া যায় আর কি। দেওয়া যায় কি? মানে এইগুলো আপনারা ট্যাঙ্কেই বড় করেন না? না, পুকুরে ট্যাঙ্কিতে করি না। এবার তারা খাচ্ছে কি না খাচ্ছে সেগুলো কিভাবে বুঝতে পারে? সেগুলো আমরা মাছ মানে কাপড় দিয়ে ছাকা দিয়ে দেখে ধরে বুঝতে পারবো আমরা। তাই আচ্ছা, এইগুলো আপনাদের চারা কি? আচ্ছা, পেটে ডিম এসে গেছে কি? আচ্ছা, কিছু মাছ এই যে বেঁকে যায়, এগুলো কি খুব ন্যাচারাল একটা সমস্যা নাকি? তাই আর পেটে সব এইগুলো বাছাই করেছেন কি? ছোট এইগুলো যেন ছোট দেখছে একটু নাকি? ও, মেল ফিমেল আপনি আলাদা করে নিয়েছেন কি? আচ্ছা, তো এইগুলো একদম আমাদের দেশি শিঙি কি?
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দাদার হ্যাচারি, যদিও এখন অফ সিজন হয়ে গেছে বলে তেমন মাছ নেই। তো ওখানে শিঙি মাছগুলো কোথায় কোথায় এনে তোলেন বললেন? এই যে তিনটে চেম্বার আছে, তিনটে চেম্বার আর কি আর কম আর কি এখানে বসে ছিল এখানে এই তিনটে চেম্বারে। হ্যাঁ তিনটে চেম্বারে তো কন্টিনিউ জল পড়বে, ওই যে ওই পাইপগুলো ছেড়ে দেন না। আচ্ছা তো এখানে কদিন রাখেন? 5 দিন 4 দিন 5 দিন। কোনো খাবার খাবার টাবার কিছু কি দিতে? খাবার প্রয়োজন হলে দেব আমরা এখানে আসি। বা কোনো ওষুধ ইউজ করেন কি? ওষুধ আমরা ইউজ করি না প্রয়োজন না। আর আর যেটা জিজ্ঞেস করব, আপনার এই এই যে জারগুলো আছে এগুলো কখন ইউজ হয়, কোন মাসের ক্ষেত্রে? এটা তো এই রিসেন্ট কদিন আগে ইউজ ছিল, টোটালি মানে চৈত্র মাসের লাস্ট থেকে শুরু হয়ে যায়, ভাদ্র মাস পর্যন্ত চালু থাকে। ও মানে এর মধ্যে মাছ ছিল? কি মাছের ব্রিডিং করেন এখানে? এটা পাঙাস বা রুই কাতলা কোন এই। আচ্ছা আচ্ছা আইএমসি যেগুলো। আর এখানে আপনার তাহলে এখন কোনো মাছ নেই এই বিশেষ করে আপনার হ্যাচারিতে? না পুকুরে আছে। সব পুকুরে? আপনার পুকুর কথা বললেন 21 বিঘে? 21 বিঘে এখানে আছে। নিজস্ব পুকুর কি এগুলো আপনাদের? না লিজি জায়গা আছে আর নিজস্ব আছে অল্প কিছু। হ্যাঁ হ্যাঁ। সব মাছ কে কি মাছ আছে এই পুকুরগুলোতে? ম্যাক্সিমাম পাঙাস আছে এখন, আর এমন গোড়া আছে। ও ভাই পাঙাস মাছে কি আপনারা ব্রিডিং করে সেগুলো? হ্যাঁ আমরা নিজে ব্রিডিং করি। ব্রিডিং করে বাচ্চা তৈরি করে এগুলো কোথায় বিক্রি করেন বাচ্চাগুলো? নৈহাটিতে। নৈহাটি সাইডে না? তো এগুলো কত বড় বাচ্চা বিক্রি করেন? আমরা 2000 ভাঙা তো 2500 ভাঙা 3000 ভাঙা বিক্রি করে দিই। হুম। কিরকম দাম থাকে মোটামুটি? বাজার তো খারাপ হলে ওই 25-40 বিক্রি হয়, আর ভালো হলে তো বেশি বিক্রি হয়, 70-80 বিক্রি হয়ে যায়। তো বন্ধুরা আমি এবার দেখাবো দাদা মাছের পুকুরগুলোকে কিভাবে কেয়ার করছেন বা সেখানে চারাগুলোর কি খাবার দিচ্ছেন সেগুলো একটু দেখাবো। তো এখন কি মাছের খাবার তৈরি করবেন আপনি? এটা পাঙাসের বাচ্চার জন্য, এটা খোল আছে মানে একদিন আগে ভিজা দিতে হয়। ঠিক আছে একদিন আগে ভিজিয়ে দিয়েছে। খোল আছে? হ্যাঁ। বাদাম ফুটলে ভালো হয় বেশি। আচ্ছা তো সরষে কলা আছে, এটা আটা আছে, আটা হ্যাঁ, এটা চিটে গুড় আছে। আচ্ছা টিনে আছে চিটে গুড়। তো এগুলো কতদিন অন্তর আপনি ইউজ করেন? এটা ইউজ অ্যাকচুয়ালি প্ল্যান্টের উপরে নির্ভর করবে। ঠিক আছে মানে কতটা কখন কিভাবে পড়বে আবার পুকুরে আগে প্ল্যান্টন দেখে তারপর নির্ভর করতে হবে। প্ল্যান্টন বেশি থাকলে কম হয়ে যাবে না, তাহলে অক্সিজেন ফেল করে দেবে, সেটা গেলে মাছ মারা যাবে। আর সাধারণত কতদিন অন্তর দিচ্ছেন পুকুরে? প্রতিদিন মানে প্ল্যান্টন কম থাকলে প্রতিদিন দিনে দুবার পড়তে পার তিনবার দিতে হবে এরকম। তাই ও মানে প্রতিদিনই প্রায় দিতে হয়। তো এটা পরিমাণ কতটা নেন আপনারা? পরিমাণটা এটা আটা আছে 3 কেজি মতো আছে, খোল ওরকম 3 কেজি আছে ভিজানো, হ্যাঁ আর চিটে গড় 2 কেজি দিয়ে দেবো। এবার এটা কতটা পুকুরে কতটা দেন সেটা যদি একটু ক্লিয়ার করে বলেন। 1 বিঘে পুকুরে মোটামুটি কতটা করে দেন? 1 বিঘাতে 1 কেজি করে দিলে যথেষ্ট। 1 কেজি করে একবারে না সারাদিন? এর উপরে নির্ভর করে, এর যদি বেশি হয়ে থাকে তাহলে সেটা খাওয়াটা বেশি পড়বে। সেটা বুঝতে পারছি মানে সেরকম কোনো পরিমাপ নেই, তবে মোটামুটি 1 কেজি করে, তাই তো? মোটামুটি 1 কেজি করে। তো ঠিক আছে খাবারটা একটু তৈরি করুন, কিভাবে তৈরি করেন? আচ্ছা প্রথমে আপনি চিটে গুড় নিয়ে নিলেন কি? হ্যাঁ। আচ্ছা তারপর আটাটা? আটাটা দিয়ে দিচ্ছি। এটা হাফ হাফই দিলেন তাই তো? অর্ধেক অর্ধেক, এটা অর্ধেক ওটা অর্ধেক। হ্যাঁ হ্যাঁ। আর এবারে খোলটা ব্যবহার করতে গেলে আমাদেরকে একটু সাবধানে ব্যবহার করতে, মানে একটু সব একটু অন্যভাবে একটু সময় নিতে হবে আর কি। আচ্ছা খোলটা ঢোকায় দিয়ে? হ্যাঁ। ও ডাইরেক্ট দেওয়া যাবে নাকি? না ডাইরেক্ট দেবো না, ওটা ছেঁকে নিতে হবে আর কি নেটে ঘটলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দাদা খোলটা ডাইরেক্ট দিল না, কিছুটা জলে আগে গুলে নিল, পাতলা করে নিল এবং সেটা ছেঁকে দাদা ইউজ করছেন। তো এখানে যে মোটা মোটা খোলগুলো আছে যেগুলো আর কি, তো সেগুলো দেবেন না নাকি ফেলে দেবেন? না হ্যাঁ ওটা অন্য পুকুরে দিয়ে দেবো, ওটা বড়ার মাছে বা অন্য বড় মাছে। ও বড় মাছ যেগুলো সহ্য ক্ষমতা আছে সেটা অন্য পুকুরে দিয়ে দেবো। তো এই বড় অংশগুলো দেখছেন বন্ধুরা, উনি ছাঁকার বলে যেটা বার হলো, তো এটা বড় মাছকে দেবেন আপনি তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এখানে আপনি জল কতটা ইউজ করছেন? জল পুকুরে সেটাতে যতটা পরিমাণ অতটা দিতে হবে। ও মানে এখানে কম বেশি হলে সমস্যা নেই তাই তো? পাতলা করে নিলে একটু দিতে সুবিধা হয় ছড়াতে। তো এখানে আর একটু জল দেবেন কি? হ্যাঁ জল দেবো তো অবশ্যই। আচ্ছা পুকুরে জল ইউজ করেন, এই যে ট্যাঙ্কিতে দেখছি লাইনটা রয়েছে জলের, তো এটা পাম্প করে জাস্ট উপরে ট্যাঙ্কিতে তুলে দেন কি? হ্যাঁ তুলে দেন মানে বোরিং এর জলটাতে ফেলে দিই? হ্যাঁ থেকে তুলে দিই। ও বোরিং এর জলটা ডাইরেক্ট আপনি ট্যাঙ্কি দিচ্ছেন? হ্যাঁ দাদা আপনি তো অনেক ইনফরমেশন দিলেন। আর আর একটু জিজ্ঞেস করব সেটা হলো আর কি কি এখানে নিয়ম কানুন মানেন পাঙাশ বিশেষ করে আপনি চাষ করছেন, সেখানে রেনু ফেলার পরে কি কি করেন?
অ্যাকচুয়ালি আমরা পাঙাশের জন্য ফেলার জন্য আর কি পুকুরটা তৈরি করে নিই, মোটামুটি চুন বা খোল ফোল নানা রকম মেরে জিউল আট করে তৈরি করে নিয়ে পুকুরটা রেডি করে নিয়ে ওখানে ডিমটা 70 ঘন্টা বা 60 ঘন্টা 65 ঘন্টা পরে ডিমটা পুকুরে চলে আসে। আচ্ছা, আসার পরে তলাতে গ্যাস হতেই থাকে, মানে বাচ্চা খোল ফোল ব্যবহার করে গ্যাস তো হবেই, তার জন্য নিশ্চিতই আমাদের ঘাটা দিতে হয়, রড দিয়ে বা হোক পাইপ দিয়ে হোক, এটা আমাদের ঘাটা দিতে হয় প্রতিদিন একবার দুবার করে ঘাটা দিতে হয়। ও মানে ঘেটে দেন? হ্যাঁ, নিশ্চিতটা নিশ্চিত কাদাটা নিজে পুলেটা ঘেটে দিতে হয়। ও রড দিয়ে টানেন? তার মানে রড পাইপ বা যেভাবে দিলে হবে বা কুঞ্চি বোঝা দিয়ে দেয় অনেকে, যাতে গ্যাসটা রিমুভ হয়ে যায় কি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তো এটা খুবই কষ্টকর কাজ। হ্যাঁ, এটা কষ্ট। আর কি করেন? তো আর প্রতিদিন সন্ধ্যাবেলা তো তোমার এখানে শাওয়ার চালাই দিতে হবে, পুকুরের ভেতরে মোটর চালাই দিয়ে শাওয়ার ঝর্ণা চালাই দিতে হবে, তাহলে অক্সিজেন ফেল করে দেবে। তাই প্রতিদিন সেটা করেন কি? তো পুকুরের জল পুকুরেই ফেলেন? সেটা পুকুরের জল পুকুর ফেলেন। সেটা কতক্ষণ করেন? ওটা সারা রাত চলে। ওটা তাই সূর্য উঠবে ভালো, রৌদ্র উঠবে তারপরে বন্ধ হবে, তার আগে ও সারা রাতই চলে? হ্যাঁ, প্রতিটা পুকুরে? প্রতিদিন রেণু পুকুরগুলোতে। ও রেণু পুকুরগুলোতে। তো ঠিক আছে, অনেক কিছুই বললেন, আর যদি কিছু বলার থাকে বলতে পারেন। না, যাক, অনেক ধন্যবাদ যেটুকু পেয়েছি আপনার তরফ থেকে। ভালো থাকবেন দাদা। ভালো থাকবেন। হ্যাঁ।